অন্যান্য দিনের মতোই সূর্য উঠেছিল সাতই মার্চের সেই প্রভাতে। গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল হালকা ভালো লাগা আলো। আর সব দিনের মতোই নতুন সকাল এসেছিল পাখির ডাকে। এত কিছুর পরে সেদিন বাতাসটা ছিল অন্যরকম, চারদিকে নানা গুঞ্জন, উৎকণ্ঠা। সেদিন লাখ লাখ মানুষ জামায়াত হলো ময়দানে। এর আগে একসঙ্গে এত মানুষের উপস্থিতি দেখা যায়নি কখনোই। সবার স্বপ্ন বিশাল, তিনি আসবেন, দেবেন মুক্তির বারতা, বলবেন স্বাধীনতার কথা। বিশাল জনতার ঢেউয়ের মধ্যে অগণিত জনসমুদ্রে এলেন তিনি, শোনালেন বলিষ্ঠ কণ্ঠ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শুধু লাল সবুজের বাংলাদেশই নয়, সারা পৃথিবীতে জাতির পিতার সেই দিনের উচ্চারণগুলোই যেন অমর বাণী। ইউনেস্কো 1971 সালে 7 মার্চে দেয়া বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ধরনের দলিলগুলো যে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে যুক্ত করা হয়, সে তালিকায় এ ভাষণটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অন্তর্ভুক্তি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টার ফল। এর আগে বাংলাদেশের কোনো প্রামাণ্য ঐতিহ্য ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান পায়নি। শুরুটা 2009 সালের 12 মার্চ। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিএনসিইউ ঐতিহাসিক এ ভাষণটি ইন্টারন্যাশনাল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে ঘোষণার প্রস্তাব ইউনেস্কোতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করে। 2009 সালের 23 মার্চ এ বিষয়ক সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় বিএনসিইউ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 মার্চ অনুমোদন করেন। এরপর চলে আরও নানা কার্যক্রম, এক পর্যায়ে আসে চূড়ান্ত সাফল্য। 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার সংক্রান্ত নথিতে স্বাক্ষর করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়। সারা বিশ্ব থেকে আসা শত শত প্রস্তাব থেকে নানা পর্যালোচনার পর এই মনোনয়ন চূড়ান্ত করার অর্থ হচ্ছে বাংলাদেশের আরও এক ধাপ এগিয়ে যাওয়া। মূলত এর মাধ্যমে বিশ্বজুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্ম যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই ইউনেস্কোর এ তালিকা প্রণয়ন। I wish to congratulate the people of Bangladesh for the inscription of Sheikh Mujibur Rahman's 7 March 1971 speech on the memory of the World Register. This is your country's first inscription on the register. জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে 2008 সালে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন উন্নয়ন দর্শন, ডিজিটাল বাংলাদেশ। সেই দর্শন এখন জাতীয় মুক্তি সনদ। দারিদ্র বিমোচন, নারী ক্ষমতায়ন, শিশু ও মাতৃ মৃত্যু হার হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিক্ষার হার ও গড় আয়ু বৃদ্ধি সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ তার দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদেরই শুধু নয়, অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। নতুন করে শুরু হয় পথ চলা, দেশ উন্নয়নে জোর দেয়া হয় শিক্ষাখাতে। কয়েক বছরের মধ্যেই চোখে পড়ার মতো অগ্রগতি প্রাক প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত। গত এক দশকে শিক্ষাখাতের এমন অগ্রগতি দেশের জন্য বড় অর্জন। এ অর্জন বিশ্বের বুকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে লাল সবুজের বাংলাদেশকে। শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত প্রচেষ্টায় গত 10 বছরে সাক্ষরতার হার 28.12% বৃদ্ধি পেয়ে রেকর্ড পরিমাণ 73.9% উন্নীত হয়েছে। বাংলাদেশে সাক্ষরতা হারের ওপর ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স ইউআইএস এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ইউআইএস এর তথ্য বলছে ভারতে সাক্ষরতার হার 69.30, নেপাল 59.63, ভুটান 57.3 এবং পাকিস্তানের হার 56.98% পেছনে ফেলে বাংলাদেশের সাক্ষরতার হার 73.9%। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির হার 51% থেকে বেড়ে হয়েছে 62%, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তির হার 33% থেকে বেড়ে হয়েছে 44%, এবং কলেজ বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষায় ভর্তির হার বেড়ে দাঁড়িয়েছে 15%। বাংলাদেশ, ব্রাজিল, চায়না, জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর এডুকেশন ফর অল গ্লোবাল মনিটরিং কর্মসূচির আওতায় প্রণীত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে অধিক জনবহুল যে কয়েকটি দেশ জাতীয় বাজেটে শিক্ষাকে গুরুত্ব দিয়েছে, বাংলাদেশ সেসব দেশের একটি। গত 10 বছরে একটি বারের জন্য শিক্ষাখাতে বাজেট কমানো হয়নি, বরং প্রতিবারই বেড়েছে। বছরের প্রথম দিন বিনামূল্যে বই দিয়ে শিক্ষার্থীদের স্কুলমুখী করার এক অনন্য নজির স্থাপিত হয়েছে বাংলাদেশে। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। ধনী দরিদ্র, সমতল, পাহাড়, হাওর, উপকূল নির্বিশেষে শিক্ষার সুযোগ সৃষ্টি, ঝরে পড়া রোদ, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর পহেলা জানুয়ারি পালন করা হয়ে থাকে পাঠ্যপুস্তক উৎসব। সব শ্রেণীতে বিনামূল্যে সবগুলো বই বিতরণের রেওয়া চালু হয় 2010 সাল থেকে। ওই বছর থেকে 2020 সাল পর্যন্ত 43,19,27,739 জন শিক্ষার্থীর মধ্যে 331,47,83,669 বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সরকারের এই কার্যক্রম বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচেয়ে দুঃসাহসিক ও আশা জাগানিয়া বিশাল কর্মযজ্ঞ। আমি আশা করি তোমরা স্বপ্ন দেখবে, তোমরা সকলে স্বপ্ন দেখবে এবং সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমরা পরিশ্রম করবে, মনোযোগী হবে, পড়াশোনাটা যেমন মন দিয়ে করবে তেমনি নিজেদেরকে জানা, তোমার দেশকে জানা, সে তার জন্যেও তোমরা সব সময় সচেতন থাকবে, কাজ করবে। আমরা চাই তোমরা সবাই ভালো মানুষ হবে। আমরা যদি সেই গদবাধা চিন্তা করি যে বিদ্যালয় থেকে বেরোলেই কলেজে যাব, কলেজ থেকে বেরোলেই বিশ্ববিদ্যালয়ে যাব, আর আমি টেবিল চেয়ারে বসে ফ্যানের নিচে বসে ফাইলে সাইন করব, সেটা সত্যিকারের জীবন নয়। জীবনে অনেক কিছু করতে হবে। সনাতন চিন্তা বাদ দিয়ে বঙ্গবন্ধুর সেই কথাটা মনে রাখবো যে আমরা মানুষ হব। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পাঠ্যপুস্তক বিতরণের রেওয়া চালু করে বর্তমান সরকার। 2017 শিক্ষাবর্ষ হতে এ পর্যন্ত 3,775 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় 33,668টি ব্রেইল পদ্ধতির পাঠ্যপুস্তক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে নিজ ভাষায় বই কার্যক্রম শুরু হয় বর্তমান সরকারের সময় থেকেই। 2017 শিক্ষাবর্ষ হতে সর্বপ্রথম প্রাক প্রাথমিক স্তরে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, সাদরী, ত্রিপুরা ও গারো মাতৃভাষায় মুদ্রণ করা হয় পাঠ্য বই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভর্তি নেয়ার নিয়ম বাধ্যতামূলক করেছে সরকার। এসব শিশুদের জন্য বিনামূল্যে থেরাপি সেবা দেওয়ার কার্যক্রম চালু আছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্থাপন করা হয়েছে অটিজম রিসোর্স সেন্টার। ইংরেজি মাধ্যম শিক্ষাতেও পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য জানার একাধিক বিষয়। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা MDGতে ঠিক করা কর্মসূচির আগেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রছাত্রীর সমতা অর্জিত হয়েছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা সহ সবগুলো লক্ষ্যমাত্রা পূরণে সফলতা পেয়েছে বাংলাদেশ। প্রায় প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে বর্তমান সরকার। নতুন পদ্ধতির এই শিক্ষার সঙ্গে
শিক্ষার্থীর প্রথম পরিচয় ঘটে 2010 সাল থেকে। দেশের পুরনো আমলের ব্ল্যাকবোর্ড পাল্টে অধিকাংশ প্রতিষ্ঠানে হোয়াইটবোর্ড ও আধুনিক ক্লাসরুম সহ আনন্দদায়ক শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা দেখাতে পেরেছে সরকার। সরকারের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা। পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি কার্যক্রম সব কিছুই এখন অনলাইনে, সবখানেই প্রযুক্তির ছোঁয়া। শিক্ষায় বেশি নজরদারির ফলে বেড়েছে গবেষণা। পাট ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ। পলিথিনের বিকল্প হয়ে উঠেছে বাংলাদেশি বিজ্ঞানীর তৈরি পাটের পলিমার। ক্যান্সার শনাক্তে লেজার পদ্ধতির উদ্ভাবক বাংলাদেশ। গরুর খুরা রোগের নামমাত্র মূল্যের টিকা উদ্ভাবক বাংলাদেশি বিজ্ঞানী। গবেষণায় নজর দেওয়া আর অর্থবৃদ্ধির কারণে প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন গবেষণার ফল। এই ধরনের গবেষণার ক্ষেত্রে অনেক বৃত্তি ও পুরস্কার আনার উদ্যোগ গ্রহণ করেছে ইউনেস্কো জাতীয় কমিশন। ইউনেস্কো জাতীয় কমিশনের চেষ্টায় ICDDRB-র পরিচালক ফেরদৌসী কাদরি সহ বেশ কয়েকজন পেয়েছেন লরেল ইউনেস্কো পুরস্কার। মুখস্থ ও নোট গাইড বই নির্ভর শিক্ষার পরিবর্তে মূল শিক্ষাক্রমকে গুরুত্ব দেওয়ার জন্য পাঠদান পদ্ধতিতে বৈচিত্র্য ও নতুনত্ব আনাসহ উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সব পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মেধাবৃত্তির আওতায় প্রাথমিক থেকে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত মেধা ও সাধারণ বৃত্তি, সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতীয় উপবৃত্তি, দৃষ্টি প্রতিবন্ধী ও অটিস্টিক উপবৃত্তি বিষয়ক তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন মেয়াদে মেধাবৃত্তি দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এখন মেধাবী শিক্ষার্থীদের আশার আলো। আর্থিক সীমাবদ্ধতার কারণে এখন আর কারো পড়ালেখা বন্ধ হওয়ার সুযোগ নেই। উপবৃত্তির নানা কার্যক্রম সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে কারিগরি শিক্ষা। 2009 সালে কারিগরি শিক্ষায় ভর্তির হার ছিল 1% কম। সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কারিগরি শিক্ষায় বর্তমানে ভর্তির হার প্রায় 16%। বর্তমান সরকারের অন্যতম সাফল্য হল মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা। আলেমদের শত বছরের দাবি অনুযায়ী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। কাওমি মাদ্রাসার ডিগ্রিকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। শিক্ষায় বাংলাদেশ সরকারের যথাযথ গুরুত্বের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিবাচক আলোচনায় বাংলাদেশ। Parents are sending their children and we distribute free books for everybody. Now parents don't need to spend a single penny for the books. We have taken the responsibility that you send your children to the school, we will take care of. প্রতিটি ঘরে শিক্ষার ছোঁয়া লাগায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত লাল সবুজের বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশের শিক্ষার বিকাশ ও উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইউনেস্কো। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা উন্নয়ন ও সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, সংস্কৃতি, সামাজিক বিজ্ঞান ও কলা ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে BNCU ইউনেস্কোর এক গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্র হিসেবে কাজ করছে। শিক্ষার সঙ্গে BNCU ঐতিহ্য সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়কে ইউনেস্কো ঘোষিত সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন ভোকেশনালের আলোকে কর্মকাণ্ড পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগিতায় পাহাড়পুরের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ ও মসজিদের শহর বাগেরহাট সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য এবং সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারি স্বীকৃতি অর্জনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে BNCU। BNCU এর একান্ত প্রচেষ্টায় ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী জামদানি।
2021 থেকে 2030 জাতিসংঘ সমুদ্র দশক ঘোষণা করেছে। জাতিসংঘ বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহার ও সংরক্ষণে কাজ করছে বিএনসিইউ। অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বাউল সঙ্গীত ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক কর্মকাণ্ড খুঁজে বের করতে কাজ করছে বিএনসিইউ। বিস্ময়কর সাফল্য দেখিয়ে বাংলাদেশের অনন্য ও ঈর্ষণীয় এই অবস্থান তৈরি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। 1971 সালে স্বাধীন হয়েছিল বলেই আজকের বাংলাদেশ। সেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের সেই ভাষণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে নতুন প্রজন্মের মধ্যে। Thank you.